প্রভুদের প্রতি জমিদারের বিনয়। পার্বতী চরণ বাবু ওরা কাঁদি গিয়া প্রভুদের বলিলেন বিনয় করিয়া। বহু স্তুতি মিনতি করিল বারে বার সফলা নগরে যেতে করি পরিহার। কৃষ্ণদাস বলে শুনো শুনো মহাশয়, আর না হইব প্রজা তোমার ভিটায়। তুমি রাজা নাহি তব উচিত বিচার, তোমার ধর্মিক নাহিয়ার। একবার যার সঙ্গে হয়েছে শত্রুতা, কোন তার সঙ্গে কেহ না কর মিত্রতা। নারীকে রাজাকে নাহি বিশ্বাস করিবে, চাণক্য পণ্ডিত বাক্য মিথ্যা নাহি হইবে। বিশেষ বিভীষণের প্রতিজ্ঞা রয়েছে সেবা কমদের পক্ষে সকল ফলেছে। জমিদার কহে তোমা দেড় টাকা দিব, সাত সাত টাকা সুদ সহ শোধ হইব। ধান্য গোলা ঘরে গরু যত লুঠিয়াছি, নিয়ে তো আমরা বড় দুষ্কর্ম করেছি। ইহকালে আমাদের হইল দুর্নাম, আখের হইবে মন্দ বুঝে দেখিলাম। জমা জমি তোমাদের ছিল যে সমস্ত, অন্যের সহিতে করি নাই বন্দোবস্ত্র। যত লুঠ করিয়াছি অস্থাবর মাল, বুঝে দিব খাট পাট ঘটি বাটি থাল। যাহবার হয়েছে অমিত তো জমিদার, তোমাদের নিকটেতে করি পরিহার। পঞ্চ ভাই জমিদার নিকটে আসিয়া কহিলেন ভূষামিরে বিনয় করিয়া, আমাদের ক্রোধ আর নাহি তোমা প্রতি, এখানে আসিয়া মোরা হইয়াছি স্থিতি। রাজা রাম রত্ন রায়ে মহিমা অপার, হইয়াছি তার প্রজা করে অঙ্গীকার। এখানে তাহাকে ত্যাগ করে বড়
কাল বিনা অপরাধে বলো কে বা ছাড়ে বাপ এখন তোমার ভিটায় যাওয়া পাপ এত শুনি বাবু তবে সারি দীর্ঘ শ্বাস নিজ ঘরে গেল ফিরে কইয়া নৈরাও সৎসন্দে আনন্দ চিতে সুখে করে বাস বড় কর তা কৃষ্ণ দাস করিল প্রকাশ হরি হরি বলো ভাই নাম কর সার তার কহিছে হরি হইবে কর্ণ।